ইতিহাস বলে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলনে জয়ী হওয়া যায় না। এই নির্যাতনের কারণে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বলেন সরকার গণতন্ত্রের বুলি আওড়ালেও গণতন্ত্র চর্চার সুযোগ রাখা হচ্ছে না, জনগণের মনের ভাব প্রকাশ করার সুযোগ নেই বাংলাদেশে, সেই সুযোগ জনগণ ভোটের মাধ্যমে করে কিন্তু নিরপেক্ষ নির্বাচনেই সরকার করতে দেয় না বলেও অভিযোগ করেন তিনি। বলেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, জনগণকে সাথে নিয়ে তাদের মুক্ত করা হবে। বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে তা চলমান থাকবে বলেও জানান নজরুল ইসলাম খান। একযোগে আন্দোলন করে এমন এক পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ, যে পরিবেশে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তার মত প্রকাশ করতে পারবে, আর সেই জন্যই দরকার নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার।